রাজধানীর গুলিস্তানে শপিং করতে যান সোনিয়া রাসেল দম্পতি। তবে বাস থেকে নামতেই বাধে বিপত্তি, এক পাশ থেকে কানের দুল টান দিয়ে নিয়ে যায় ছিনতাইকারী। এক পর্যায়ে শুরু হয় ধাওয়া, ওই ছিনতাইকারী ধরা পড়ে নারীর স্বামীর হাতে। এই অবস্থায় মার খাবে কিন্তু দুল দেবে না, এমন চিন্তা থেকে ওই দুল গিলে ফেলে ছিনতাইকারী। পরে এক্সরেতে তার পেটে ধরা পড়ে ওই দুল। শনিবার দুপুরে ফুলবাড়িয়া সুন্দরবন স্কোয়ার মার্কেটের সামনে ঘটে এমনই ঘটনা। জানা গেছে ছিনতাইকারী ওই যুবকের নাম হৃদয়, আর ভুক্তভোগী নারীর নাম সোনিয়া আক্তার। বিসিএস কম্পিউটার সিটি আইডিবি ভবনে চলছে বিজয় উৎসব, মিলবে ডিসকাউন্ট, ক্যাশব্যাক সহ নানা উপহার। ছিনতাইয়ের সময় ওই নারীর চিৎকারে আশেপাশের লোকজন এসে হৃদয়কে গণপিটুনি দেয়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক্সরে করে ওই দুলের খোঁজ মেলে তার পেটে। ভুক্তভোগী সোনিয়া জানান তারা থাকেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে। কেনাকাটার জন্য স্বামী রাসেল ও তার ছেলেকে নিয়ে গুলিস্তানে এসেছিলেন। বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে ছিনতাইকারী তার ডান কানের দুল টান দেয়। স্বর্ণের দুল নিয়ে পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীর পিছু নেন তার স্বামী রাসেল। কিছু দূর গিয়ে তাকে ধরে ফেললে তখন সে দুলটি গিলে ফেলে। তখন স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। রাসেল জানান ছিনতাইকারীকে ধরতে গিয়ে তিনি নিজেও রাস্তায় পড়ে যান, পায়ে সামান্য ব্যথাও পান, তবুও তার পিছু ছাড়েননি। তাকে ধরে ফেলার পর দুলটি নিজের মুখে ঢুকিয়ে ফেলে হৃদয়। অনেকবার বলার পরও সে মুখ থেকে দুল বের করে দেয়নি। এ বিষয়ে বংশাল থানার এসআই সুবীর কুমার বলেন, হৃদয় কানের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ধরা খেয়ে গিলে ফেলে। পরে তাকে ঢামেক মেডিকেলে নিয়ে যান তারা। চিকিৎসক জানিয়েছেন এক্সরেতে তার পেটে দুল দেখা যাচ্ছে। চিকিৎসকের পরামর্শে দুলটি বের করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। এদিকে রাজধানীতে আবারও বেড়েছে ছিনতাই আতঙ্ক। সবশেষ গেল মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরে প্রকাশ্যে দেশীয় অস্ত্রের মহড়া করতে দেখা যায় একদল কিশোরকে। এ সময় সড়কে যাকেই সামনে পায় তাকেই কুপিয়ে সর্বস্ব লুট করে তারা। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 10 জন পথচারী। অন্যদিকে ছিনতাইয়ের মতো অপরাধের সাথে জড়িতদের ধরতে তৎপর থাকার কথা বলছে পুলিশ। ডিএমপির তথ্য মতে সবশেষ গেল 21 ডিসেম্বর রাজধানীর ওয়ারিতে ছিনতাইয়ের অভিযোগে প্রাইভেট কার সহ 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তামজিদ মির্জা, কালবেলা।